বেলাঘাটা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে রাজু নস্কর সহ আরো তিনজনকে, মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করা হলো বেলাঘাটা কাণ্ডে। বেলাঘাটা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত রাজু নস্কর সহ আরো তিন, বেলাঘাটা কাণ্ডে গ্রেফতার করা হলো তিনজনকে রাজু নস্কর সহ। জানবো বিস্তারিত, রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, কি খবর আছে বেলাঘাটা কাণ্ডে, কি আপডেট হয়েছে আমাদের জানাবে। দেখো, বেলেঘাটা কাণ্ডে যে দুজন যে দু পক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছিল বেলেঘাটায়, সেই কাণ্ডেই কিন্তু এবার রাজু নস্করকে গ্রেপ্তার করা হলো। তৃণমূল নেতা রাজু নস্কর তাকে গ্রেপ্তার করা হলো। তোমাকে জানিয়ে রাখবো যে রাজু নস্কর সেই ঘটনার পর থেকেই কিন্তু পলাতক ছিল, গা ঢাকা দিয়েছিল, এবং লালবাজারের যে অ্যান্টি রাউডি সেকশন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাকে হন্যে হয়ে খুঁজেছে, এবং তারপরে কিন্তু গোপন সূত্রে খোঁজ পাওয়া যায় যে তিনি ওড়িশায় রয়েছেন এবং ওড়িশায় একটি বিলাসবহুল হোটেলে তিনি গা ঢাকা দিয়েছেন। শুধু রাজু নস্কর নয়, রাজু নস্কর সহ আরো তিনজন, মোট চারজন কিন্তু সেই হোটেলেই আছে বলে এমনটাই জানতে পারে। তারপরে লালবাজার থেকে এই অ্যান্টি রাউডি সেকশনের যে টিম তারা যায় ওড়িশাতে, এবং সেখান থেকেই সেখানে যে লোকাল পুলিশ স্টেশন তাদের সাহায্য নিয়েই কিন্তু রাজু নস্কর সহ তার যে সাকরে তিনজন তাদেরকে ওখান থেকে আটক করে, ওখানেই গ্রেপ্তার করে, মাফ করবে, ওখানেই গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে কিন্তু এখানে আনা হয়েছে এবং তাদেরকে কোর্টে পেশ করা হবে। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে রিয়া মাঝি ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজু নস্কর বেলেঘাটা কাণ্ডে মূল অভিযুক্ত রাজু নস্কর সহ গ্রেফতার তিন। বেলেঘাটা কাণ্ডে মূল অভিযুক্ত রাজু নস্কর সহ গ্রেফতার করা হয়েছে আরো তিনজনকে।